আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা আজাহা এর মধ্যেই জমতে শুরু করেছে কোরবানির প্রচুর হাটগুলো তাই ব্যস্ত সময় পার করছেন গরু ব্যবসায়ীরা অন্যদিকে এত গরুর মধ্যে মনের মতো একটি ভালো গরু পছন্দ করে কেনাটাও কিন্তু সহজ কাজ নয় পাশাপাশি কৃত্রিমভাবে নানা ওষুধ খাইয়ে মোটা তাজা গরুর বীরে সত্যিকার স্বাস্থ্যবান ও সুস্থ গরু চেনাটাও বেশ কঠিন তবে একটু সচেতন হলেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব সুস্থ গরু চেনার কিছু উপায় আছে সেগুলো জানা থাকলে আপনি সহজেই বুঝতে পারবেন গরুটি সুস্থ নাকি অসুস্থ তবে আর দেরি না করে চলুন জেনে নেই সুস্থ গরু চেনার সেই উপায়গুলো সম্পর্কে অতিরিক্ত মুনাফা লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী কোরবানির পশুকে মোটা তাজাকরণ ওষুধ খাইয়ে স্বাভাবিকের চাইতেও অতিরিক্ত মোটা তাজা করে কোরবানির হাটে নিয়ে আসে এসব গরু অন্য সব গরুর চাইতে ফোলা থাকে তাই ভালো করে লক্ষ্য করুন আপনার পছন্দের গরু চটপটে কিনা কারণ স্টারয়েড খাওয়ালে গরু নড়াচড়া বদলে জিম মেরে থাকবে এছাড়া স্টারয়েড ট্যাবলেট খাওয়ানো গরুর উরুতে প্রচুর মাংস থাকে অনেকে মনে করেন মোটা গরু মানেই সুস্থ গরু আসলে তা না মোটা গরুতে চর্বি অনেক বেশি থাকে যা খাওয়ার পর মানুষের স্বাস্থ্যের ঝুঁকি অনেক বেড়ে যায় বিভিন্ন ধরনের ওষুধ খাইয়ে অনেক সময় গরু মোটা তাজা করা হয় শিং ভাঙা লেস কাটা যে খুর মুগ গোড়ালি ইত্যাদিতে ক্ষত আছে কিনা তা ভালো করে দেখে নিতে হবে সুস্থ গরু চিনতে হলে পাজরের হারেও খেয়াল করতে হবে সুস্থ গরুর পাজরের হারে উঁচু নিচু থাকে এবং চোখে নড়াচড়া করবে গরুর নাকের উপরটা বেজা বেজা থাকে তাহলে বুঝতে হবে গরু সুস্থ এছাড়া গরুর মুখের সামনে খাবার দৌড়লে যদি সঙ্গে সঙ্গে জিব্বা দিয়ে টেনে নেয় তাহলেও বোঝা যায় গরুটি সুস্থ কারণ অসুস্থ পশু খাবার খেতে চায় না গরুর কুচ মোটা ও টান থাকলে বুঝতে হবে গরুটি সুস্থ